ভিউয়ার্স কম দামে গেমিং ফোন বলতে গেলে বলতে হবে কেগনোকে কেননা কিছুদিন আগে কেগনো তাদের কেগনো প্রভাটাকে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল যেখান মধ্যে অবশ্যই ছিল মিডিয়াকে ঘেলীয় জি একটি প্রসেসার যেটা একটা গেমিং প্রসেসার যেটা অবশ্যই লঞ্চ করেছিল ইন্ডিয়াতে দশ হাজার টাকার মধ্যে এবং বাংলাদেশে এই ডিভাইসটি জানুয়ারি ঠিক প্রথমের দিকে এই ডিভাইসটিকে আপনারা কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এই ডিভাইসটি ফুল রিভিউ আসতে চলেছে এবং আনবক্সিং ভিডিওটাও আমি করে দিয়েছি আপনি যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নয়তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং তারা কেগনো প্রভা সিরিজটা আরও একটি নতুন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছি যেটা তো অবশ্যই আরও অনেকটাই চেঞ্জেস করবে এর থেকে হাই আরও গেমিংয়ের জন্য প্রসেসার দেবে তার সঙ্গে সঙ্গে হাস ডিসপ্লে রেসিউটাও দেবে আর বেশ কিছু উল্লেখযোগ্য পেক্স দিয়ে এই ডিভাইসটিকে তারা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে তো আজ আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির মধ্যে যা যা পেক্স থাকবে প্রাইস কত হবে কবে এই ডিভাইসটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যাবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে তাহলে লাইক করুন আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার আগ্রহ বা মনোবলটাই কিন্তু অনেকটাই বেড়ে যায় ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারটাকে আপনারাই একটু বড় করে তুলুন তো চলো আজ আর বেশি না বেশিনাবোকে সরাসরি চলে যাব ভিডিওর দিকে সবার প্রথমে আমি প্রসেসারকে নিয়েই কথা বলতে চাই এমন প্রসেসারটা থাকবে কতটা ভালো গেম খেলতে পারবেন আপনারা এই ডিভাইসটির মধ্যে অবশ্যই এখানে আপনারা মিড ডে প্রসেসার পাবেন যেটা পেয়ে যাবেন মিড ডে হেলিও জি নাইনটি কি প্রসেসার অবশ্যই এটা অনেকটা পুরোনো প্রসেসার কিন্তু পুরোনো হলেও এর মধ্যে যে গেমিং পারফরমেন্সটা আপনারা পাবেন অনেকটাই বেটার পেয়ে যাবেন এই যে প্রসেসারটা ছিল আগে কিন্তু অনেক হাই বাজেটের মোবাইল ফোনের মধ্যে এই প্রসেসারটা ব্যবহার করা থাকতো কিন্তু এই প্রসেসারটা আপনারা অনেকটা কম দামের সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আপনি এই মোবাইল ফোনটির মধ্যে যে কোনো খেলতে চান হাই সেটিং করে খেলতে পারবেন পাবজি বলুন কল অফ ডিউটি বলুন ফ্রি ফায়ার বলুন যে কোনো গেম হাই পারবেন এবং আপনারা এই ডিভাইসটির মধ্যে কোনো অসুবিধা পাবেন না তার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটিতে আপনারা দুইটি র্যাম ভেরিয়েন্ট পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি তার সঙ্গে সঙ্গে আট জিবি একশো আঠাশ জিবি এখানে আপনারা ইউএফএস টু পয়েন্ট ওয়ান টো রেস্ট পাবেন এলপিডিটি আর ফোর এক্স র্যামও পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে থাকছে অবশ্যই ডেডিকেটেড সিম স্টটের সাপোর্টও আপনারা এই ডিভাইসটির মধ্যে থেকে পাবেন দুটো সিম এবং একটি মেমোরি কার্ড আপনি আপনার ডিভাইসের মধ্যে ইউজও করতে পারবেন এবং বিশেষ করে আরও একটি ভালো চেঞ্জেস করে দিয়েছে এখানে অ্যান্ড্রয়েড ইলেভেনের এর সাপোর্টও পেয়ে যাবেন তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে আপনারা অবশ্যই এবার থাকছে ফুল এচডি প্লাস ডিসপ্লে যেটা পেয়ে যাবেন সিক্স ইনটু এইট ইঞ্চি একটা ফুল এচ ডি প্লাস এখানে আপনারা পাচ্ছেন আইপিএস ডিসপ্লে অবশ্যই ফুল ভিউ ডিসপ্লেটা থাকবে কেননা এখানেও আপনারা পাচ্ছেন একটা 5 ছোট সেলফি ক্যামেরা সেই ফুল ভিউ ডিসপ্লেটা পাবেন এর ব্যাজেন্স নিচে চেনটাও অনেকটাই ছোট পাবেন ফনসাইডটা অবশ্যই ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস থ্রির প্রোডাকশানও এবং এখানে হায়ার রিফ্রেশ রেটও থাকবে যেটা থাকবে নাইনটিহাস ডিসপ্লে রেসিউ আপনারা এই ডিভাইসটির মধ্যে থেকে পেয়ে যাবেন অবশ্যই ডিসপ্লে এইবার যে পাবেন আপনারা টেকনো প্রোভার থেকে অনেকটাই বেটার পেয়ে যাবেন কেননা এখানে ফুল এচডি প্লাস ডিসপ্লেটা ব্যবহার করা হবে তার সঙ্গে সঙ্গে নাইনটিহাস ডিসপ্লে রেসিউটাও পেয়ে যাবেন অবশ্যই ডিসপ্লে কয়টি আপনারা ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটির কাছ থেকে তবে এখন কথা বলবো ব্যাকসাইডের ডিজাইন কিনে টেকনো প্রভার মতো আপনারাও এখানে ব্যাকসাইডে সেম একটা ডিজাইন পেয়ে যাবেন ব্যাকসাইডটা অবশ্যই থাকবে পলিকার্বনিক বডি পলিকার্বন বডি হওয়ার পরে খুব সুন্দর চকচকে একটা ডিজাইন পাবেন তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে থাকবে চারটি ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশটা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা ব্যাকসাইডে থাকতে পারে নয়তো আপনারা পাওয়ার বাটামের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যেতে পারেন যদি পাওয়ার বাটামের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দিয়ে দেয় তাহলে কিন্তু আরও কিন্তু বেটার হয়ে যাবে তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির ক্যামেরাকে নিয়ে আমরা দেখেছিলাম টেকনো প্রোভার মধ্যে ছিল যেটা সাইডে চারটে ক্যামেরা অবশ্যই মেন সেন্সারটা ছিল ষোলো মেগাপিক্সালের কিন্তু এখানে চেঞ্জেস করে দেওয়া হবে এখানে থাকবে অবশ্যই আটচল্লিশ মেগাপিক্সালের মেন সেন্সার তার সঙ্গে সঙ্গে অবশ্যই দুই মেগাপিক্সেলের একটা মাইক্রোলেন্স এবং দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সার তার সঙ্গে সঙ্গে থাকছে অবশ্যই একটা এআই সেন্সার সেলফিতে ছিল টেকনো প্রভা আট মেগাপিক্সালের সেলফি ক্যামেরা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সালের একটা সেলফি ক্যামেরা অবশ্যই ক্যামেরা তো এখানে অনেকটাই চেঞ্জেস করে দিয়েছে ক্যামেরা কোয়ালিটিও আপনারা এখান থেকে ভালোই যাবেন তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির ব্যাটারি নিয়ে টেগ্নো প্রোভার মধ্যে ছিল ছয় হাজার এমএচ এর পাওয়ারফুল ব্যাটারি কিন্তু এই ডিভাইসটির মধ্যে আপনারা পাবেন সাত হাজার এর একটি পাওয়ারফুল ব্যাটারি তার সঙ্গে সঙ্গে থাকবে অবশ্যই একটি টাইপসি কেবল এবং এখানে আপনারা পেয়ে যাবেন একটা ফাস্ট চার্জার যেটা এই যে সাত হাজার এর পাওয়ারফুল ব্যাটারিটাকে চার্জ করার জন্য বক্সের মধ্যে দেওয়া দেওয়া হবে আঠেরো ওয়াকের একটি ফাস্ট চার্জার তো আপনি আপনার ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই আপনারা ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটির কাজ তবে যদি এখন এই ডিভাইসটির দামের কথা বলা যায় এই ডিভাইসটি ছয় জিবি একশো আঠাশ যেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে এবং বাংলাদেশে যখন এই ডিভাইসটি যাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এই ডিভাইসটিকে বাংলাদেশেও আপনারা অফিসিয়ালি পেয়ে যাবে তবে এখন কথা বলা যাক এই মোবাইল ফোনটির লঞ্চ ডেটকে নিয়ে এই মোবাইল ফোনটি ঠিক জানুয়ারি প্রথমের দিকে এই ডিভাইসটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এবং তার কিছু দিনের মধ্যে এই ডিভাইসটিকে বাংলাদেশের মার্কেটও অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে তো আশা করি আজ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার আগ্রহ বা মনোবলটা অনেকটাই বেড়ে যায় তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা বাংলা জগতে সবার প্রথমে প্রত্যেকটি মোবাইল ফোনের রিভিউ গেমিংকে সমস্ত রকম ভিডিও সবার আগে চলে আসে আমার এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে তো প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করুন আমি অনেক দিন ধরে ভিডিও করছি তাও ঠিকভাবে সাপোর্ট পাচ্ছি না আপনাদের কাছ থেকে তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন এবং একটু সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখুন একটু আমার তো কিসের জন্য আপনারা ভিডিওটা দেখছেন না তো ঠিক আমি জানি আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভয়েসটা হয়তো একটু খারাপ বলে অন্য টাইপে তাই হয়তো আপনারা আমাকে সাপোর্ট করছেন না তো কি করব বলুন উপরবেলা যেটা দিয়েছে সেটা নিয়ে অবশ্যই সন্তুষ্ট হতে হবে তো এই ভয়েস নিয়ে ভিডিও করছি তো প্লিজ একটু সাপোর্ট করুন এবং ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাক